নমস্কার, রবীন দাস স্টার হাওড়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। তো আমি একটা কাটিং করতে চলেছি, এটা হচ্ছে স্টেপ কাট করব, মিক্স অ্যান্ড ম্যাচ ওর সঙ্গে আরও মিক্স করব। তো আমাদের আজকে মডেল, আপনার নাম? অদিতি। অদিতি, তো আমি উনি চুলটা একটু লং আছে, তো একটু লংটাকে উনি একটু শর্ট করতে চাইছেন, শর্টের উপরে স্টেপ কাট করব। দেখতে পাচ্ছেন চুলটা, দেখে নিন। কাটিং শিটটা লাগাচ্ছি, ফার্স্ট টাইম একটু ওয়াটার দিয়ে স্প্রে করে দিচ্ছি। চুলটাকে আমি ডবল পার্টে করে নিচ্ছি, ফ্রন্টটা একটা একটা সেকশন করছি, ব্যাকটা একটা করবো। উনি আমাকে কতটা শর্ট হবে আমাকে দেখিয়ে দিয়েছেন, সেই মতো করে আমি মানে উনি একটু শর্ট করতে চাইছেন, মানে শর্টই করার ওনার। আমি ফার্স্ট করছি, এটা একটা গাইডলাইন করে নিচ্ছি, এই দেখুন শর্টটা কতটা করলাম, এই দেখছেন। দেখুন শর্ট কতটা করলো, আমি মডেলকে এবার ঘোরাচ্ছি, ফ্রন্টের দিকে যাও, ফ্রন্টটা কীভাবে কাটবো।
ব্যাক কাটা হলো, তো ফ্রন্টের দিকে দেখছেন আপনার একটু এখানটা একটু বড় চুলের জন্য গ্যাপ এসে গেছে চেপে চেপে বাঁধার জন্য। আমি ক্লায়েন্টকে বলেছি চিন হাইটা করতে চাইছেন, চিন হাইটে দেখুন পরপর এইটা মাস্টার আছে আমার, আগে লাইনটা ওখান থেকে ওখানটা আমি কাটতে কাটতে ওটার সঙ্গে মেশাচ্ছি। এটাকে কিছুটা একটা মেক ওভার কাটও বলতে পারেন। কতটা কাটিংয়ে চেঞ্জ আসছে আপনারা লাস্ট ফিনিশিং যখন হবে দেখতে পাবেন। ক্যামেরা পার্সন ঝুমাদোকে একটু এখানে যেতে বলো সামনের দিকে। এগুলো আমি টেনে নিলাম, টেনে নিয়ে একটু ছোটো বড়োগুলো এটা দেখে নিচ্ছি, দেখছেন ছোটো বড়োগুলো এটা ঠিক করে নিচ্ছি আমি। উনি শর্ট করাচ্ছেন তার কারণ হচ্ছে উনি অফিসে সার্ভিস করেন, তার সার্ভিসে সেখানে খুব চুলটাকে মেনটেন করা খুব অসুবিধে হয়, যে কারণে একটু উনি শর্ট করলেন আর। এবং কাটিং করার আগে অবশ্যই আপনারা ক্লায়েন্টের সঙ্গে কনসাল্ট করে নেবেন, সে কীরকম বলছে বলার পরে এবার সেই কাটিংটা সে ক্যারি করতে পারবে কি না এটাও কিন্তু জানার দরকার আছে। ইনি কিন্তু এই কাটিংটা খুব সুন্দর ক্যারি করতে পারবেন। এই সামনেটা একটু গ্যাপ আছে যে কারণে আমি একটা ফ্রিঞ্জ করছি, দেখুন একটা ফ্রিঞ্জ করবো, খুব বেশি চুল নেবো না, ওটা ফেসের উপর ফেলবো আমি।
আচ্ছা ক্যামেরা পার্সনটা একটু এগিয়ে যেতে বলবো, আপনি আপনি ফ্রন্টে চলে আসুন, এদিকে চলে আসুন। এটাকে একটু আনইভেন করবো আমি, যার জন্য আমি দেখছি না এই রেজার কাম আছে, রেজার কামের সাহায্যে করছি। একটু আনইভেন লুক নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন? এ দেখুন ফ্রন্টে কি সুন্দর একটা এ নিয়ে নিলাম আনইভেন লুক। আমি এবার ব্যাকে চলে যাচ্ছি, দেখুন আমি ভলিউমটা ঠিক রাখছি নিচে রেখে, আমি ভালো করে কমিং করে নিতে হবে নিয়ে। দেখুন লেন্থটা দেখুন কতটা থেকে আমি শুরু করছি, এখানে আছে এই ওই পোর্শনটা কেটে বাদ দিচ্ছি।
আমি দেখুন এই যে গাইডলাইনটা আছে এইটার সঙ্গে মিক্স করে আমি পরের স্টেপটা দিচ্ছি। দেখুন মাস্টার করে নিলাম, তারপরে তারপরেটা দেখুন আমি এটা আবার এটার সঙ্গে ম্যাচ করলাম। এবার দেখুন এন্ডের সঙ্গে ম্যাচ করাচ্ছি। ঠিক এইভাবে আমি এদিকটাও করবো। এখানে এই গাইডলাইনটা এটাকে নিলাম, এরপরে দেখুন পরে আর একটা যে স্টেপ আছে স্টেপটার সঙ্গে এটা মেলালাম। দেখছেন ওই স্টেপটার সঙ্গে এটা মিলছে। লাস্ট তিনটে স্লাইসকে একসঙ্গে নিয়ে আমি এটাকে ফিনিশ করছি ছোটো বড়টা। এটা ছোটো বড় আছে, তিনটে স্লাইসকে আমি একসঙ্গে করে নিলাম। লাস্ট দেখুন এন্ডে একটুখানি জাস্ট ফিনিশ করছি। দেখতে পাচ্ছেন কতটা স্টেপ দিয়েছি আমি উপরের চুলগুলো। আমি একটু এবার ড্রায়ার দেবো, ড্রায়ার দিয়ে তারপরে ফিনিশিংটা আপনাদের দেখাবো।
এবার পিছনটা দেখতে পাচ্ছেন, পিছনটা তারপরে ফ্রন্টটাকে দেখাচ্ছি আমি, আপনারা যদি ক্র্যাচ করে দেখুন কতটা স্টেপ আসছে দেখুন। দেখুন কতটা স্টেপ আসছে, পুরো চুলটাতে একটা করে স্টেপ ফেলবে, পুরো বাউন্স করবে। আমি এবার ফ্রন্টটা চেয়ারটা ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছেন সাইডে যদি চুলটা ফেলা থাকছে এরকম। আমি এবার এটাকে খোলার পরে দেখাবো আপনার কীরকম লাগছে। দেখলেন সামনেগুলো কিন্তু রাফ, যদি কাটিং আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন। রবীন্দ্রাস স্টার হাওড়া চ্যানেলের পক্ষ থেকে ফের একবার সকল কেমন আন্তরিক শুভেচ্ছা। এর সম্বন্ধে মডেল আপনি কিছু বলুন, কীরকম লাগছে আমার কাটিংটা? ভালো, একটা লুক চেঞ্জ, এটা একটা ওয়ান টাইম মেকওভার কাট করা হলো। ওকে, থ্যাংক ইউ।